পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে মিথ্যে কথায় বলা যাবে না, কিন্তু মিথ্যে কথা কত রকম হয় বলছি। একটা হচ্ছে ট্যাকটিক্যাল মিথ্যে কথা, লোকে বাসে যেতে, ট্রামে যেতে, অটোয় যেতে, টোটোয় যেতে, নৌকোয় যেতে, প্লেনে যেতে এই মিথ্যে কথা বলে দেয়, যার সাথে দেখা হবে আর দেখা হবে না, ওইখানেই শেষ। কাউকে বলবেন দাদা আপনার চেয়ারা তো খুব ভালো বলে, এখন আর কোথায়, আগে আমার আরো বড় চেয়ারা ছিল, দেখাতে পারবে না, কারণ হাতে লেখা দেখে বলে ভাই তোমার হাতে লেখা তো খুব ভালো বলে, এখন আর কোথায়, আমি যখন ফার্স্ট হতাম তখন আরো ভালো ছিল, তুই ফার্স্ট হতো সার্টিফিকেট কই, বলে আমি কি ট্রেনের মধ্যে নিয়ে ঘুরছি। এবার এই ট্যাকটিক্যাল মিথ্যে কথা সব থেকে বেশি কারা বলে, সব থেকে বেশি বলে হচ্ছে মেয়েরা। কোনো মেয়েরা যদি বলা হয় বৌদি আপনার মাথার চুল তো খুব ভালো বলে, এখন আর কোথায়, বাড়ির বাড়ি থাকারই নেই অবধি ছিল, তাহলে সব এখানে পড়ে গেল বলে, হ্যাঁ আমার বিয়ে হয়ে সব পড়ে গেছে, বাচ্চা কাচ্চা হলে সব পড়ে গেল, বলে আপনার তো এক গ্রামেই বিয়ে হয়েছে, আপনার তো পাড়া টপকানো কেস, বলে না ওদের বাড়ির জল আলাদা, এদের বাড়ির জল আলাদা, এখন বড় মাথার চুল আর চুল চুল পড়ছে বাবা আমার। এবার আরেকটা হচ্ছে আধ্যাত্মিক মিথ্যে কথা, লোকে যা জীবনে যেটা পায় না তাই নিয়ে মিথ্যে কথা বলে, কিরম বলুন তো, ধরুন ক্ষুদ্র তো ভাইয়ের বউ হেভি দেখতে হয়েছে, বিয়ের পর রাত্রিরে ঢুকঢুক করে খাচ্ছে আর বলছে দেখে যার ভূগোল ভালো ইতিহাস খারাপ, শয়তান তুই পাসনি বলে জ্বলে পড়ে মরছিস, সুন্দরী হয়েছে, কারোর বাড়ি ধরুন পাশের বাড়ির লোক বড় টিভি কিনেছে বলে দেখে যার ডিসকাউন্টে মাল কোথাতে ছেগেনার নিয়ে আসতে, ওর আমার জানা আস মুরত বলে দেবে। এইবার আরেকটা মিথ্যে কথা আছে, হাত জোর করে বলছি কেউ থাকলে ক্ষমা করবেন, তাদেরকে নেতা বলে, যাদেরকে বলে পলিটিক্যাল মিথ্যে কথা, যারা ভোটের আগে বলে জল দেবো কল দেবো ছোট রাস্তা বড় করে দেবো, বড় রাস্তার উপরে ওয়ার পুল করে দেবো, যেই ভোট মিটে যাবে কোথায় চলে যাবে আর ফিরবে না। আর আছে পুংলিঙ্গ মিথ্যে কথা, স্ত্রীলিঙ্গ মিথ্যে কথা, ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে, মেয়েরাও বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে, ছেলেরা বিয়ের পর কি মিথ্যে কথা বলে, যে ছেলে বিয়ের পর বলে আমি আমার বউরে ভয় পাই না তার মতো মিথ্যাবাদী পৃথিবীতে নেই, অমিতাভ বচ্চনও পায়, শাহরুখ খানও পায়, ও আমেরিকার প্রেসিডেন্টও পায়, আরে বউরে কেন ভয় পেতে যাবো, আর আমার কথা তো বাদ দিন, আমি তো বিশ্বনাথ মা আলীর পায়ের তলায় আছি, আচ্ছা বউরে কেন ভয় পাবো বলুন তো, বউ কি আমার থেকে বেশি শক্তিমান, অশোক দার থেকে কি বৌদি বেশি শক্তিমান, কিন্তু ওই ওই গলার চোর আমাদের নেই বাবা, ও কি গলার চোর বাবা, আর কেন কেন করে কান খারাপ করে দেবে এক কথা বলে বলে বলে, ওই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা, যার বিয়ে দু তিন বছর হয়েছে সে যদি এই কথাটা বলে তাহলে মিথ্যে কথা না, কিন্তু যার বিয়ে চার পাঁচ বছর হয়ে গেছে সে যদি এই কথাটা বলে তাহলে মিথ্যে কথা, যে ছেলে বলে বিয়ে তিন চার বছর বাদে আমি অন্য মেয়ের দিকে তাকাই না, শয়তান তুমি তাকাও না। যেই দেখুন প্রথম দিকে আমরা বউ বউ এখন মৌমিতা মৌমিতা তুমি আমার আমি তোমার শ্যামলী তোমার জন্য প্রাণ দেবো, যেই তিন বছর হয়ে গেল অমনি এবার আর কোথাও নিয়ে যায় না বেড়াতে বেড়াতে, রেগে যায় তখন বৌদিরা, এই যখন তখন বাজার করা শুরু, এই যে গাছ খুঁজছে, এই আমি কলকাতার বড় বড় শপিং মলে যাই কি সব মেয়ে, বাপ রে বাপ, উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ, উফ বাবা কি জামা কাপড় কি জামা কাপড়, কেনই বা পড়েছে কিসের জন্য বা পড়ু, একদিন তাকাচ্ছি হট করে বউ ধরে ফেলেছে বলছে ওদিকে কি দেখছো, আলাদা ভাই ছোটবেলার দিদির মতো দেখতে তাই দেখছিল। আর মেয়েদের মিথ্যে কথায় আসি, একটা মেয়ে সবার প্রথমে মিথ্যে কথা কখন বলে, অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে, অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গেলে মেয়েদের সঙ্গে প্রথম কে দেখা করতে আসে, তার বান্ধবী দেখা করতে আসে না, ওই চম্পা এসছে চম্পা এসে, সে কি বলে, আরে বাবা পুরোটা শেষ করতে দাও, এই তো বাচ্চা মেয়েরাও হাসছে ছেলে, আমি বলছি এই জন্য বলি লাইট জেলে দেখে নেবেন ঘুমিয়েছে কিনা, নাহলে খারাপ হয় ব্যাপারটা আর কি। এবারে মেয়ের মা রাত্রিরে জিজ্ঞেস করে তার শ্বশুরবাড়ি কিরকম, বলে জানো তোমার যা ভেবেছিলাম তা না, আমার শাশুড়ি ননদ আমার বন্ধুর মতো, ছাই শাশুড়ি ননদ কোনোদিন বন্ধু হয় না, যে বাড়িতে আছে বাড়ির কাকও বাসে না চিল ওড়ে না, ও বাড়িতে সারাক্ষণ কি রেকর্ড, আমি চোখ তুই চোখ কে বলে কে বলে তুই বড় কথা বলছিস, হেই চাকরি। এবার মেয়েদের সেকেন্ড মিথ্যে কথা, যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা পছন্দ করি না তার মতো মিথ্যাবাদী পৃথিবীতে নেই, তিনটে মেয়ে এক জায়গায় বসে গল্প করবে তো, একটা মেয়ের জন্য জল আনতে যাবে দুজনের পিন্ডি ছটকে দেবে ওখানে, বেশি বেশি আবার ও মেলার দিন বড় নতুন শাড়ি কিনেছে তিনবার করে দেখ, আচ্ছা আমরা গায়ে পড়া একবারে ভীষণ বড় বড় কথা দিদি, এবার সে বলে কি কথা, যে তোমার কথাই হচ্ছিল তোমার শাড়ি কিনে খুব ভালো, পুরো ট্যান্ড চেঞ্জ, যারা বসে এখানে ফাংশন দেখছে কাল সকালই বলবে বাবা দত্তবাড়ির বউটা ওরা বিশ্বনাথকে দেখে হেলে পড়ছিল গায়ের ওপরে, গায়ে পড়া মেয়ে ছেলে কোথাকারে গা। আর একটা জিনিস আবিষ্কার করেছি, যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরকে শাসন করে, যার বর ধরুন কুমোর তার বউ বলে তোর হাড়ি ফাটিয়ে দেবো একদম শয়তান, যার বর ধরুন কামার তার বউ বলে তোর হাফত ধরে টানবো থেকে, যার বর ধরুন ডাক্তার তার বউ কি বলবে তোর স্যালাইন দেবো তারপর ইঞ্জেকশন দিয়ে মেরে দেবো একদম, যার বর ধরুন চাষবাস করে এখানে যারা আছে তার বউ কি বলবে তোর বুকে নাঙল দিয়ে দেবো আয়, যার বর ধরুন মাছ ধরে তার বউ কি বলবে জলে চুবিয়ে মেরে দেবো তোর সাথে, তাহলে যার বউ আর্টিস্ট যার বর আর্টিস্ট তার বউ কি বলবে তুমি বাড়ি এসো তুমি ভিলেন আমি হিরো মারপিটে শুটিং এখানে হবে, ভালো লেগেছে
তাহলে আমার দাদার বউ কি বলবে? এই যে হাততালি দিয়েছে, ওই ঢোলের মতো কোলেতে পড়ে থাকে আর বৌদি বাজায় তুম তুম মার তুম। আরে ওইদিকে যে রয়েছে, বিয়ে হয়েছে তোমার? আয় তো সম্বন্ধ দেখে দিচ্ছি। আর সম্বন্ধ থেকে লাভ কি আছে? বিশ্বকর্মা পুজো থেকে বাজাতে বেরোস, ফিরতে ফিরতে সেই মার্চ এপ্রিল মে, তা কার কাছে পোষানি দিয়ে আসবি বাবা? এতগুলো মাস ছেলেবিলের অবস্থা ভালো না, পাড়ার অবস্থা দেখছিস তো, এনার্জি ঝামেলা চলছে খুব। হ্যাঁ এবার ওর বউ হলে কি বলবে? কাঠি দুটো নিয়ে বাড়ি এসে ওই বাজানোর জিনিস খুঁজে নিচ্ছি, ড্রামেরও তাই। আর যিনি আমাদের অর্গান বাজাচ্ছে ভাই, ওই যে পা দোলাচ্ছে, ওর বউ বলে তোর উল্টো করে ফেলে তোর পিঠে রিডে বাজাবো। গিটারের বউ কি বলে বলুন তো? তোর তার টেনে ছেড়ে দেবো। আর আর স্যাক্সোফোন তো আমার সাথে অনুষ্ঠান করাই ছেড়ে দিয়েছে। স্যাক্সোফোনের বউ বলে কি বলুন তো? তোর ফু দেবো এমন জায়গায় হাওয়া অন্য জায়গাতে বেরিয়ে যাবে, শয়তান কথা। ওই দেখো রেডি হয়ে রয়েছে এই সাউন্ড, ও জানে ওরে বলবো। ও কালকে ছিল তো? ও ছিল কালকে, কিছুতেই সাউন্ড বের করছিল না। আমার বেলায় সাউন্ড কম ছিল, যেই মনামি উঠলো ওর পুরো সাউন্ড জেগে উঠলো। ও তো বাড়ি যাবে না, ও তো যে পাড়ায় থাকে ওখানেই বউ থাকে। ও তো জাহাজিদের মতো, যেখানে নোংর ভিড়লো রাত্রিবেলায় তো ওর জ্ঞান থাকে না, ও তো সারা পৃথিবীকে বউ মনে করে। কী খাস রাতে তুই ফাংশনের পর? ওইগুলো ওই যে আবার একটা মাথা নিচু করছে, শয়তান কাল ছিল। ওর বউ গেছে আমাদের সাউন্ডের বউ, কি বলে বলুন তো? তোর নব ঘুরিয়ে দেবো আর ফেটার টেনে দেবো তো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এখানে এসে খুব ভালো লাগলো, এত দর্শক, ধন্যবাদ অশোক দাকে আমাকে এখানে আনার জন্য। যাওয়ার আগে একটা কথা বলবো বন্ধু, ধর্ম বলে কিচ্ছু নেই, মানুষের থেকে বড় ধর্ম কিচ্ছু নেই, মানুষই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ। সেই জন্যে সব কিছু ভুলে মানুষ মানুষের জন্য থাকবো। একজন মানুষ পেরেছিলেন যার নাম মোহাম্মদ রফি, এই মানুষটা সন্ত আদমি ছিলেন, জীবনে যত ভজন গিয়েছে কোনো হিন্দু আর্টিস্টও গাইতে পারেনি। মোহাম্মদ রফির ছেলে বলে আমার বাবা জীবনে কাউকে কষ্ট দেয়নি, দুঃখ দেয়নি। এর থেকে একটা ছেলের কাছে কি থাকতে পারে? কোটি টাকা রেখে বাবারা যায় ছেলেকে দেখে বলে চোরের ছেলে যাচ্ছে, চিটিংবাজের ছেলে যাচ্ছে, সেতে লাভ কি আছে? আশীর্বাদ করবেন আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে, সম্মান করে যেন প্রত্যেকটা মানুষকে। আমি মানুষকে সব থেকে বেশি সম্মান করি, ইজ্জত করি, মাথা যেন নোয়ানো থাকে রবীন্দ্রনাথের দেশে। যাই করি তাদের থেকে বড় কোনো দিন হতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ, চলো।